প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ভীষণ মজার মিনি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। এই চিকেন ফ্রাই তৈরি করা খুবই সহজ, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। উপরে ক্রিস্পি, ভিতরে জুসি হয়, খেতে অসাধারণ লাগে। রেগুলার চিকেন ফ্রাই থেকে এটা অনেক বেশি সুস্বাদু হয়। পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। চিকেন ফ্রাইটি খাওয়ার জন্য সাথে থাকছে একটি সসের রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি, আর মাংস এরকম চিকন লম্বা করে কেটে নিয়েছে। চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি খুব ভালো করে ছড়িয়ে একেবারে ঝরঝরে করে নিয়েছে। এবার চিকেনের মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। প্লেটটি ছোট হওয়ায় চিকেনটাকে অন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি। তারপর একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, 1 ফালি লেবু রস দিয়ে দিচ্ছে, অর্থাৎ 1 টেবিল চামচ পরিমাণ লেবু রস দিয়েছে। এখানে অবশ্যই লেবু রস ব্যবহার করবেন, এতে করে ডিমের গন্ধটা থাকবে না। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে, এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে চিকেনটাকে কোটিং করার জন্য অন্য একটি মিক্সিং বলে 1 কাপ ও 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে, তবে হাতের কাছে ময়দা না থাকলে আটা ব্যবহার করা যাবে। সাথে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন, চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, 1 চা চামচ পরিমাণ ওরিগানো দিয়ে দিচ্ছে, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/2 কাপ। এই দেখে চিকেনটাকে 10 মিনিটের মতো আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার এখান থেকে 1 পিস চিকেন ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। আপনারা চাইলে একসাথে বেশি করে চিকেন কোট করে নিতে পারবেন, যেহেতু চিকেনগুলো একটু ছোট তাই বেশি করে কোট করা যাবে। খুব ভালো করে কোট করে নিতে হবে। চিকেনটাকে আমি খুব ভালো করে কোট করে নিয়েছি। এবার হাত দিয়ে আলতো করে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দা আমি ঝেড়ে নেব। একইভাবে আরেকটি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো চিকেনের টুকরো ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়েছে। এবার ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে। এবার গরম তেলে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছে। চুলারাস মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভাজতে হবে। এই চিকেন প্রায় ভাজতে খুব বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়।
নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। সবগুলো একইভাবে ভেজে নিতে হবে। দেখুন দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। চিকেন ফ্রাইটি খাওয়ার জন্য একটি সস আমি তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ নিয়ে নিচ্ছি। সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন মজাদার একটি সস তৈরি হয়ে গিয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা চিকেন ফ্রাই কিংবা যে কোনো ভাজা পোড়ার সাথে খেতে পারবেন। খেতে ভীষণ সুস্বাদু হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।